আজকে তোমাদের প্রথমেই আসব আর্দ্রতা সম্পর্কে আর্দ্রতা কি না কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই বায়ুর আর্দ্রতা বলা হয় যেখানে বায়ুর তাপমাত্রা বেশি সেখানে বাষ্প বেশি হলে বায়ু বেশি আর্দ্রতা হবে যেখানে জলীয় বাষ্প কম সেখানে বায়ুতে আর্দ্রতা কম হবে সুতরাং বায়ুতে যত বাষ্প থাকবে বায়ু তত আর্দ্র হবে বায়ুতে বাষ্প কম থাকলে বায়ু তত কম আর্দ্র হবে সেই হিসাবে মরু অঞ্চলে জলীবাষ্পের যোগান খুবই কম থাকে তাই মরু অঞ্চল শুষ্ক প্রকৃতির হয় নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি থাকায় তাপমাত্রা বেশি থাকায় নিরক্ষীয় জলবায়ুতে বায়ু বেশি আদ্র হয়ে থাকে এবার আসবো চরমাদ্রতা সম্পর্কে চরম চরমাদ্রতা কী কোন অঞ্চলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে বায়ুতে যে পরিমাণ জলীবাষ্প থাকে তাকেই বলা হয় চরম চরম আদ্রতা কিসে পরিমাপ করা হয় না গ্রাম পার ঘনসে মেয়ে এবার আসবো আমরা আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে আপেক্ষিক আর্দ্রতা কী না নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলিবাষ্প থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই পরিমাণ বায়ু সর্বোচ্চ যে জলিবাষ্প ধারণ করতে পারে এই দুয়ের অনুপাতকে আপেক্ষিক আদ্রতা বলা হয় অর্থাৎ কোনো উষ্ণতায় একটা বায়ুতে যে পরিমাণ জলিবাষ্প থাকে আর সেই বায়ুতে জলিবাষ্প সম্পৃক্ত হতে যে পরিমাণ জলিবাষ্প দরকার হয় এই দুয়ের অনুপাত যাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয় তাকেই বলা হয়ে থাকে আপেক্ষিক আর্দ্রতা একে শতকরা হিসাবে প্রকাশ করা হয় যেমন তিরিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট ইত্যাদি এবার আসবো আমরা ঘনীভবন সম্পর্কে ঘনীভবন কি না জল বাষ্পূত হয় এই বাষ্পূত জল অর্থাৎ জলীয় বাষ্প উর্ধে ওঠে লিনতাপ ত্যাগ করতে করতে এবং একসময় সেটি তাপমাত্রা যখন শিশিরাঙ্কে চলে আসে তখন সেই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় এই জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে ঘনীভবন এবং এই ঘনীভবনের ফলেই ঊর্ধ্বাকাশে মেঘের সৃষ্টি হয় এবং সেই মেঘ আকাশে ভেসে বেড়ায় আমরা এবার দেখব ঘনীভবনের বিভিন্ন রূপগুলি সম্পর্কে ঘনীভবন কি কি রূপের হয়ে থাকে তা প্রথমত আসে শিশির রাতে যখন তাপ বিকিরণ করে তখন ভূপৃষ্ঠ খুব দ্রুত শীতল হয়ে পড়ে বিশেষ করে শীতকালের দিকে তখন কি হয় ঘাসের পাতা গাছের পাতা বিভিন্ন জায়গায় জলীয় বাষ্প শীতল হয়ে ঘনীভূত হয়ে সেই পাতার বা কাণ্ডে যেখানেই হোক সেখানেই ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু জলকোনায় পরিণত হয় যেটা আমরা শীতকালে ভোরের বেলায় আমরা গাছের পাতায় বিন্দু বিন্দু জল দেখতে পাই একেই বলা হয়ে থাকে শিশির এবার দু নম্বর ঘনীভবনের রূপ আসবে কুয়াশা কুয়াশা কী না শীতকালে দীর্ঘ রাত্রিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং ভোরবেলার দিকে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর স্তরে যে জলি বাষ্প সেটা ধূলিকণাগুলোকে আশ্রয় করে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর স্তরে ভেসে বেড়ায় একেই আমরা কুয়াশা বলি সুতরাং কুয়াশা হলো এক প্রকার নিচু মেঘ এই কুয়াশা আবার যখন ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং টিপটিপ করে পড়তে থাকে তখন তা আমরা তাকে বলে থাকি মিস্ট এবার আসবো মেঘ মেঘ কি না ঊর্ধ্বাশে জলীবস্প যখন ঘনীভূত হয় ঘনীভূত হয়ে আকাশে ভেসে বেড়ায় তখন তাকে আমরা মেঘ বলি এই মেঘ উঁচু আকাশে সিরাজ মেঘ দেখতে পাই সিরোস্ট্যাটাস সিরোকিউমুলাস ইত্যাদি উঁচু আকাশের মেঘ দেখতে পাই তেমনই আমরা সিরোকিউমুলাস কিউমুলাস কিউমুলো নিম্বাস ইত্যাদি নিচু আকাশের মেঘও দেখতে পাই এবার আসবো আমরা অধক্ষেপণ সম্পর্কে অধক্ষেপণ কী না ঊর্ধ্বাকাশ থেকে ভূপৃষ্ঠে পতিত জলকণা বা যাবতীয় বস্তুকে আমরা অধক্ষেপণ বলে থাকি অধক্ষেপণের বিভিন্ন আমরা রূপ দেখতে পাই বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি তাদের নানা রূপ দেখতে পাই সেগুলো সম্পর্কে আগে আমরা জানব অধক্ষেপণের প্রথম রূপ হলো বৃষ্টিপাত মেঘ থেকে অতি সূক্ষ্ম জলকণা যার ব্যাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারের চেয়ে বেশি যদি হয় সেটি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে বৃষ্টিপাত বলা হয় দ্বিতীয় যে রূপ সেটি স্লিট স্লিট কি না বৃষ্টিকণা শীতল যখন বায়ুস্তরের মধ্য দিয়ে ভেদ করে আসে তখন ঠান্ডা বায়ুর সংস্পর্শে সেটি বরফে পরিণত হয় এবং সেই বরফকোনা রূপে যখন বৃষ্টি ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে আমরা স্লিট বলে থাকি এর পরবর্তী রূপ শিলাবৃষ্টি বা হেল বৃষ্টির সাথে যখন বড় বড় বরফকণা শিলা আকারে ঝরে পড়ে তখন তা শিলাবৃষ্টি নামে পরিচিত এই শিলাবৃষ্টি আমরা যখন কালবৈশাখী ঝড়াই তখন সেই ঝড়ের সময় এই শিলাবৃষ্টি আমরা দেখে থাকি বিভিন্ন আকারে ছোট থেকে বড় শিলাবৃষ্টি বৃষ্টির সাথে পতিত হয়ে থাকে চার নম্বর অধক্ষেপণের রূপ আসবো যেটি হলো স্নো বা তুষারপাত না বায়ুমণ্ডল উষ্ণতা যখন হিমাঙ্কের নিচে থাকে বিশেষত শীতপ্রধান অঞ্চলে মেঘ থেকে অতি সূক্ষ্ম বরফকণা ভূপৃষ্ঠে পড়লে তখন তাকে তুষারপাত বলে শীতপ্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে গেলে আমরা এই তুষারপাত লক্ষ্য করতে পারবো এবার আসবো বৃষ্টিপাত প্রথম রূপটি বললাম সেই বৃষ্টিপাত সম্পর্কে এই বৃষ্টিপাত তার প্রকারভেদ নিয়ে এবার আমরা আলোচনা করবো না বৃষ্টিপাত প্রধানত তিন প্রকারের পরিচালন বৃষ্টিপাত শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত এবার প্রথম বৃষ্টিপাতে আসি যেটি হলো পরিচালন বৃষ্টিপাত প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে সেখানকার জলীয় বাষ্প হালকা হয়ে উর্ধ্বগামী হয় এই জলীয় বাষ্প হালকা হয়ে উপরে উঠে নিম্বাস মেঘের সৃষ্টি করে এবং সেই মেঘ দুপুরের দিকে বৃষ্টিপাত ঘটায় সাধারণত বিকেল চারটে নাগাদ এই বৃষ্টিপাত ঘটে বলে একে ফোর ও ক্লক রেন বলা হয় সাধারণত নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা প্রায় চারটের সময় এই বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তাই নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে যেহেতু নিম্বাস মেঘের এই বৃষ্টিপাত সংঘটিত হয় তাই এই মেঘে বজ্রঝড়ও দেখা যায় এবার পরবর্তী বৃষ্টিপাতে আসি শৈলক্ষেপ বৃষ্টিপাত শৈলোৎক্ষ বৃষ্টিপাত কি না সমুদ্র থেকে যখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে আগত হয় এবং সামনে কোনো পর্বত অবস্থান করে সেই পর্বতের যেদিকে প্রথম বায়ু বেয়ে উপরে উত্থিত হয় যাকে বলা হয় প্রতিবাদ ঢাল এই প্রতিবাদ ঢালে বায়ু উপরের দিকে ওঠার সময় বায়ু শীতল হয় এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে সেই প্রতিবাদ ঢালে বায়ু বৃষ্টিপাত ঘটায় এবং সেই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে গিয়ে পৌঁছায় তখন সেই বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায় নিচে নামার ফলে এবং বায়ুতে জলিবাষ্পের পরিমাণ কমে যাওয়ার ফলে সেখানে বৃষ্টিপাত ঘটায় না এই অনুবাদ ঢালটিকে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয় যেখানে প্রতিবাদ ঢালের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হয় তাই অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল সংঘটিত হয় আর প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এরকম কোথায় দেখা যায় আমাদের মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিন নামে বৃষ্টিপাত ঘটানোর পর বিপরীত দিকে শিলংয়ে একদমই বৃষ্টিপাত ঘটায় না শিলং একটি বৃষ্টির অঞ্চল আর এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমঘাট পর্বতের দুটি দিক দেখানো হয়েছে প্রথমে বাঁ চিত্রটিতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে যেদিকে আরব সাগরীয় শাখা এসে বাধাপ্রাপ্ত হয় প্রতিবাদ ঢাল সেখানে বৃষ্টিপাত হয় এবং চিরহরিধরণের সৃষ্টি হয়েছে বিপরীত দিকে দেখো সেখানে বৃষ্টি ছায়া অঞ্চল পর্ণমোচী সৃষ্টি হয়েছে এবার আমরা চলে আসি ঘূর্ণবাদ বৃষ্টিপাত ঘূর্ণবাদ বৃষ্টিপাত কি না উষ্ণ আর শীতল বায়ু যখন এসে পরস্পর মিলিত হয় তখন উষ্ণবায়ু শীতল বায়ুর গাবে যেহেতু হালকা বায়ু ওপর দিকে ওঠার চেষ্টা করে এবং শীতল বায়ু যেহেতু ভারী সেটি ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলেই থাকার চেষ্টা করে এই উষ্ণ এবং শীতল বায়ুর উভয়ের মধ্যে সংঘর্ষের ফলে সেখানে মেঘের সৃষ্টি হয় এবং ঘূর্ণবাতের সৃষ্টি হয় সেই ঘূর্ণবাতের থেকেই যে মেঘ হয় সেই মেঘেই বৃষ্টিপাত হয় এই বৃষ্টিকেই ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত বলা হয়ে থাকে এই ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত ক্রান্তীয় অঞ্চলে হয়ে থাকে আবার নাতিশীতোষ্ণ অঞ্চল হয়ে থাকে ক্রান্তীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণবাদ থেকে এই বৃষ্টিপাত হয় টর্নেডো সাইক্লোন হ্যারিকেন ইত্যাদি বিভিন্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় থেকে এই বৃষ্টিপাত সংঘটিত হয় আবার নাতিশীতোষ্ণ অঞ্চল বা মধ্যক্ষাংশীয় অঞ্চলেও এই বৃষ্টিপাত দেখা যায় আজকে এই পর্যন্তই তোমাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি উত্তর দিয়ে দেবো